ঠান্ডা চোখ করতে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, আর বড়দের প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে রিসেপশন, তো সেই জন্য সন্ধ্যাবেলার জন্য আমরা সবাই মিলে বসে পড়েছি তত্ত্ব সাজাতে। আর আগে যে ভিডিওটা দেখলে মানে ভাত কাপড়ের, তো ওটা ওখান থেকে আমাকে ভিডিওটা পাঠিয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো এই দেখো, আমাদের ঋতু, আমার দিদি, আমার সবাই মিলে বসে গেছি তত্ত্ব সাজাতে। তো সন্ধ্যাবেলা বেরাতে হবে সবাই মিলে। তো এই দেখো, আমরা চলেও এসেছি আর বাসেও উঠে পড়েছি। তো বাসটা এসে দেখছি পুরো ভিড়, পুরো ভর্তি হয়ে গেছে। তো আমরা এসে সামনের সিটে বসলাম। তো একটু দেরি হয়ে গেছে, কারণ আমরা তত্ত্ব সাজাচ্ছিলাম, তত্ত্বগুলো সাজিয়ে তারপরে নিজে সাজলাম, তারপরে বেরালাম। তোমাদের একটা অদ্ভুত মজার ঘটনা বলি। তো আমি আইলাস এর আগে কোনোদিন পড়িনি, কিনে তো রেখেছি, ঘরে পড়েও ছিলাম, কিন্তু মানে আমার অসুবিধা হয় সেই জন্য পড়তাম না। কিন্তু আমার দিদির মেয়ে আমাকে পড়িয়ে দিয়েছে, তো যেন মনে হচ্ছে দু চোখে দুটো বালির বস্তা চাপিয়ে দিয়েছে কেউ। তো চোখ দুটো এত ভারী লাগছে, তাকাতে পারছি না আমি। আমার দিদিকে কিন্তু খুব সুন্দর লাগছে, চোখের আইলাস পড়েছে। তো আমার মানে চোখে এই প্রথমবার পড়েছি, তো চোখটা যেন কি ভারী ভারী লাগছে। তো এই যে আমরা চলে এসেছি বড় কাচারি মন্দিরে। তো বড় কাচারি মন্দিরে পুজো দিতে এসে গাড়ি যেখানে পার্কিং হয়, তো গাড়িটা সেখানেই পার্কিং হয়েছে। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে বড় কাচারি মন্দিরের সামনে গিয়ে ডান দিকে 5 মিনিট রাস্তা হাঁটতে হবে বোনের বাড়ি। তো সবাই একে একে নামছে তত্ত্ব নিয়ে, আর এখানে অন্ধকার দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে দিনের বেলা তো চারিদিকে জমজমাট দোকান পোশারি, মানে পা গলানোর জায়গা থাকে না বড় কাচারি। কিন্তু রাত্রিবেলা তো সব দোকান বন্ধ, অন্ধকার, তো সেই জন্য যেন মনে হচ্ছে যেটা বড় কাচারি না অন্য কোনো জায়গা। তো এবার আমরা একে একে হেঁটে যাচ্ছি বড় কাচারির সামনে দিয়ে, মানে মন্দিরের কাছ থেকে, আর দুপাশারই মানে দুদিকে দোকান বসে, দিনের বেলা হলে তোমরা ভালো দেখতে পেতে। তো অন্ধকার, আর তোমাদের দাদাভাই ভিডিও করছে। তো এই দেখো একটা দোকানে আলো জ্বলছে। Thank you.
ওই তো মানু তো নিচে নেমে আছে, দেখতে পাচ্ছ না? এই তো সবে তে আছো? প্রথমেই এসে বোনের কাছে গেলাম, সবাই মিলে একসঙ্গে অনেক ফটো তুললাম। তো ফটো তুলে চলে এসেছি বোনের রুমে, আর আরও তো অনেক এসছে, তো তাদেরও একটু সুযোগ দিতে হবে না ফটো তোলার, তো সেই জন্য আমরা বোনের রুমে চলে এসেছি। আর বোনের রুমটা হচ্ছে নতুন ঘর যেহেতু, তো সেরকমভাবে এখনও মানে রেডি হয়নি, এখনও বাকি আছে। আর তোমাদের আলাপ করিয়ে দিই, এটা হচ্ছে বোনের শাশুড়ি মা, বেশ ভালো, খুবই মিশুকে। তো ওখান থেকে বেরিয়ে সবাই মিলে একসঙ্গে চলে এসেছি এখানে পকোড়া খেতে। তো পকোড়া খাওয়া হয়ে গেছে, তো এবার আমরা দাঁড়িয়েছি ফুচকা খেতে। তো দিদি পাতা নিয়েছে, তো ওর কাছ থেকেই দু পিস নিলাম। তো এই সাইডেও আছে সবাই। তো এখান থেকে চলে যাব আবার বোনের কাছে, কারণ তানিয়া আর ঋতু দুজনে এখনও ফটো তোলা হয়নি, তো সেই জন্য চলে এসেছি আবার বোনের কাছে, দুজনকে, দুই মেয়েকে আর ওর মাসি মেশো সবার সঙ্গে একটি ফটো তোলার জন্য। তো এই যে আবার দাঁড়িয়ে পড়েছে সব ভাইগুলো, তো এখানে যারা আছে তো প্রত্যেকটা হচ্ছে আমার কাকা জেঠুর সব ছেলেরা, আর পেছনের দিকটা আছে আমার ভাই। তো আজকে রিসেপশনে যেহেতু শুধু তোমাদের এই ফটো তোলাই শেয়ার করতে পারবো, আর কি আর হবে, তো খাওয়া দাওয়া আর খালি ফটো তোলা সবাই মিলে একসঙ্গে। তো এবার সুপর্ণা বাকি ছিল, তো সুপর্ণা চলে এসছে, তো আবার আমার ভাই, আমি, তো আমাদের মানে ফ্যামিলি ফটো হচ্ছে আর কি, গ্রুপ। তো ঠাকুমা মানে লজ্জায় পালিয়ে যাচ্ছে, তো ঠাকুমাকে অনেক বুঝিয়ে ভাই আর আমি দুজন মিলে ঠাকুমাকে জোর করে নিয়ে এসেছি যে আজকের দিনকে একটু ফটো তোলো সবার মাঝে, তুমিও থাকলে ভালো লাগবে, পরে দেখব। তো বোন বলল কি যে আমরা তিন বোনে একটা ফটো তুলি, তো সেই জন্য তিন বোনে দাঁড়িয়ে পড়েছি, আর আমার ভাইও পেছন থেকে ঘর থেকে চলে এসছে। তো ভালোই হলো, তো চারজনে একটা ফটো তুলে নিলাম। ঠিক আছে, অনেক হয়ে গেছে। তো আশা থেকে সবাই মিলে একসঙ্গে অনেক ফটো তোলা হলো, ফুচকা খাওয়া হলো, পকোড়া খাওয়া হলো। তো এবার খেতে বসেছি, কিন্তু ফুচকা খেয়েছি আর পকোড়া খেয়েছি, তো সেই জন্য আমার পেটটা পুরো ভর্তি, তো সেই জন্য খেতেও ইচ্ছা করছে না, তাও বসেছি। তোমাদের দাদাভাই না হলে বসবে না, তো একা একা খেতে বসবেই না, তো সেই জন্য বসেছি, যাই খাই অল্প স্বল্প হলেও খেতে হবে, তো সেই জন্যই বসেছি। আর মেয়েরা একেবারে পেছনে, ওর দিদুন আছে আর আমার একটা ভাই আছে আর দুই মেয়ে বসছে,
তো এদিকে এটা পুরো আমাদের ফ্যামিলির পুরোটা, মানে এই ব্যাচটা আমাদের ফ্যামিলিরই বেশি আছে। আর এখানকার পিসি একটা দিদুন দেখছি, ঠাকুমা আছে, সবাই অনেকেই আছে। তো যাই হোক, আমাদের এই একটা ব্যাচে হলেই সব খাওয়া দাওয়া হয়ে যাবে, সব এবার তারপরে বেরিয়ে যাবো। খালি পাতা বিরিয়ানি নিচ্ছি, দেখেছিস? রাগ করবি? তুই রাগ করলে আমার কিছু করার নেই, আমি পোস্ট করবো, আমি পোস্ট করবো, বলবো আমার এতগুলো ভাই সব। তো আমার ঠাকুমা বোনকে রাখতে এসেছিল, তো আমাদের সঙ্গেই ঠাকুমা বাড়ি চলে যাচ্ছে, তো ওই জন্য বোনের একটু মনটা খারাপ। তো সেই জন্যই আমার মা বলছে যে ঠাকুমাকে তো মানে থাকা যাবে না, তো বাড়ি যেতে হবে, তো মন খারাপ করিস নি, আবার আসবে, আজকে বাড়ি চলে যাচ্ছে, আবার আসবে, কোনো ঘুরে যাবে। তো সেই জন্যই বোন মনটা খারাপ করছে আর কি। তো সবাই একে একে বলে মানে বোনকে বলে আর বাড়ি চলে যাচ্ছে। তো সবাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর একে একে সবাই বোনকে বলে বাড়ি যাচ্ছে। তো আমাদের ঋতু আর তানি তো ওর আগে বেরিয়েছে, কারণ ওখানে গান হচ্ছে, তো দুজনে ডান্স করবে, সেই জন্য দিদি চলে গেছে ওদের সঙ্গে, আর হাবলক চলেই গেছে গাড়িতে, তো আমরা আছি, তো বোনকে বলে আর বাড়ি চলে যাব। তো বোন বললো চলো আমরা, আমি একটু এগিয়ে দিয়ে আসি। তো সেই জন্য তো বাবার একটাই ছেলে, আর ঘরটা অনেকটাই বড়, দু কামরা ঘর, বড় বারান্দা, সাইডে এদিকে সিঁড়িঘর, আর এদিকে নিচে রান্নাঘর, পায়খানা, বাথরুম, পুরোই মানে সব কিছুই আছে আর কি, কোনো অসুবিধে নেই। আর ওপরে ঢালাই ফেলা, তো পুরো ওপরে ঘর করলে অনেক বড় ঘর হবে, তো খুব ভালো, খোলামেলার মধ্যেই আর কি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো এখন বাজে হচ্ছে 1:30, তো এদিকে জেঠিও বসে আছে আর এদিকে কাকাও বসে আছে। তো এই দেখো মেয়েরা চলে এসছে এখানে ডান্স করতে। তো এটা গেটের সামনেই, গেটের সামনে একটা মন্দির আছে, আর এখানেই বক্সগুলো চলছে, তো মেয়েগুলো একটু ডান্স করে নিচ্ছে। তো এটা কাকার মেয়ে আছে, আমার দুই মেয়ে আছে, দুই কাকার মেয়ে আছে, সবাই আছে আর কি। তো সুযোগ পেলে একবার হয়। এই দেখো বন্ধুরা কি কাণ্ড, আমি বলছি চল বাড়ি চল, সবাই গাড়িতে গিয়ে উঠে পড়েছে, ওদের ডান্স আর শেষ হচ্ছে না, তো আমাকেই টেনে নিয়ে যাচ্ছে ঋতু নাচ করার জন্য। তো এই দেখো আমার দিদিও চলে এসছে, যেই আমি এসছি অমনি আমার দিদিও চলে এসছে। তো দুই বোন আর দুই মেয়ে, আর ওদিকে আছে কাকার দুই মেয়ে, তো আমরা চারজনেই ছজনেই ডান্স করছি আর সবাই মিলে দেখছে, কি অবস্থা। তো এই যে একটা ভাই আমার, তো এই ভাইয়ের মেয়েটা ঘুমাচ্ছিল, তো যেই গান শুনেছে, তো গান চলছে শুনেছে, তো সেই জন্য নাচ করতে শুরু করে দিয়েছে। তো মেয়েরা শুরু করেছে আর আমি শেষ করছি, তো নতুন বোনের বাড়ি এসে কি কাণ্ডটাই না করছি। তো এখানেই ভিডিওটা শেষ না, কিন্তু সঙ্গে থাকো বাড়ি যাওয়া পর্যন্ত, কেমন? তো বললাম না এইখানেই শেষ নয় ভিডিওটা, আরও বাকি আছে। তো এই দেখো বাসে উঠে পড়েছি, আর বাসে উঠেই একদিকে মামারা ডান্স করছে আর অন্যদিকে ভাগ্নিরা ডান্স করছে। এই দেখো ভাগ্নিরা আছে আর এদিকে বোনেরা আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন মধ্যে থাকলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, টাটা।